নমস্কার, কাকলিজ গ্যালাক্সিতে সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য অনেক দিন পরে নিয়ে এসেছি একটা দারুণ ভিডিও, মন ভালো করার একটা ভিডিও, মন ভালো রাখার ভিডিও, একটু অন্যরকম টপিক। আমি তোমাদের আজকে এমন পাঁচটা গাছের নাম বলবো যেগুলো যদি আমরা বাড়িতে রাখি তাহলে আমাদের মন ভালো থাকবে। মন ভালো থাকলে তো আমরা সমস্ত কাজকর্মে উৎসাহ পাই, আমরা পজিটিভিটিতে ভরে থাকি, আমাদের মুখে হাসি থাকে, মনে আনন্দ থাকে। তো সেই পাঁচটি গাছ কি কি সেগুলোই আজকে জানিয়ে দেব। প্রথম যে গাছটার কথা বলবো সেটা হচ্ছে ল্যাভেন্ডার। এই ল্যাভেন্ডার গাছটা ভীষণই ভালো একটা গাছ, আমি ছবিটা দিয়ে দিচ্ছি। মন ভালো রাখে মানে আমাদের শরীরও ভালো রাখে। কিভাবে? এই গাছ আমাদের আশেপাশে থাকলে যা আমাদের স্নায়ুর উত্তেজনাকে ব্যালেন্সড রাখে, এছাড়া মাথা যন্ত্রণা যদি কারো খুব ঘন ঘন হয় সেটাকেও কমাতে সাহায্য করে। শোভা বর্ধন তো করেই বাড়ির, কারণ এই গাছে কিন্তু খুব সুন্দর ল্যাভেন্ডার কালারের ফুল হয়। এছাড়াও শোনা যায় ইনসোমেনিয়া, হতাশা অর্থাৎ ডিপ্রেশন, এগুলোকেও কম করতে সাহায্য করে ল্যাভেন্ডার গাছ। আর সেই জন্যই বিভিন্ন অ্যারোমাথেরাপিতে কিন্তু ল্যাভেন্ডার ইউজ করা হয়। দেখবে ল্যাভেন্ডারের এসেন্স আছে, এরকম অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট, মেকআপ প্রোডাক্ট পাওয়া যায়। এবারে চলে আসছি নেক্সট গাছের কথায়। নেক্সট গাছটা হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরার গুণের কথা আমরা এখন সবাই অল্প বিস্তর জেনেই গেছি, তবু আমি বলে দিই অ্যালোভেরার গুণগুলো কি কি। অনেকগুলো হয়তো এখনো অনেকেই জানে না। ইজিপ্টে অশুভ শক্তিকে বাড়িতে প্রবেশ করতে না দেওয়ার জন্য দরজার সামনে এই গাছ টানিয়ে রাখা হতো। ব্যাপারটা কিন্তু একদম যে ভুল তা নয়, তার কারণ দেখো, এই গাছ যদি ঘরেও রাখা যায় তাহলে কিন্তু আমাদের ঘুম ভালো হয়, বিশেষ করে বেডরুমে অ্যালোভেরা গাছ রাখা প্রচন্ডই ভালো। এছাড়াও আমাদের স্কিন কেয়ারে, বিউটি ট্রিটমেন্টে তো অ্যালোভেরা কাজেই লাগে, স্কিনের জন্য ভালো এবং ঘুমও ভালো করে, তাহলে গাছটা তো সত্যিই অপূর্ব, তাই না? পরবর্তী যে গাছটার কথা বলবো তার নাম হচ্ছে ইংলিশ আইভি। এটা কিন্তু আমরা বাড়িতে লাগাতেই পারি। একটু ঝাঁকড়া টাইপের হয় গাছটা, তবে এর মধ্যে ক্ষমতা রয়েছে বাতাস থেকে দূষিত গ্যাস শোষণ করে বাতাসটাকে বিশুদ্ধ করার। সেই জন্য আমাদের এক টুকরো বাগানে কিংবা আমাদের ইনডোরে এই গাছটার জায়গা কিন্তু আমরা করে দিতেই পারি। এবারে যে নেক্সট গাছটার কথা বলবো সেটা হচ্ছে তুলসী। তুলসীর গুণাগুণের কথা তো আমরা সবাই কিছু না কিছু জানি, না জানলেও আমরা এটুকু জানি যে তুলসী পাতা অনেক গুণ বহন করে। তবে আমরা কি জানি এই গাছে লিনোলুল নামে একটা উপাদান রয়েছে যেটা কিন্তু অ্যারোমাথেরাপিতে ব্যবহার করা হয়। এর মধ্যে কিন্তু তুলসী গাছের মধ্যে কিন্তু অ্যান্টি ইনফেকশন উপাদানও রয়েছে, তাছাড়া এটা কিন্তু বাতাসকে শুদ্ধ করে। সেই জন্য প্রতিটা হিন্দু বাড়িতেই কিন্তু তুলসী গাছ থাকবেই। এবারে চলে আসছি লাস্ট যে গাছটার কথা বলবো সেটাতে। সেই গাছের নাম শুনলেই কিন্তু অনেকটা শান্তি আসে, না না দেন পিস লিলি। তার যে ঘরের যে এনভায়রনমেন্ট তার মধ্যেই খুব সুন্দরভাবে বড় হয়। এর মধ্যেও কিন্তু গুণাগুণ রয়েছে, বাতাসের যে ক্ষতিকর বিষাক্ত গ্যাস সেগুলোকে অ্যাবজর্ব করার, তার ফলে আমরা ঘরে অবশ্যই লাগাতে পারি পিস লিলি। যেই গাছ লাগালে এত সুন্দর ফুল ফোটে যে মন ভালো হয়ে যায়। তাহলে পাঁচটা এইরকম উপকারী গাছের খবর দিলাম, তো প্রত্যেকটাই সবার লাগানো উচিত। আমার কাছে তো কিছু আছেই, আর যেটা নেই সেটা আমি অবশ্যই লাগাবো, আর তোমরাও কিন্তু এই গাছগুলো লাগাতে শুরু করো। কেমন লাগলো এই ভিডিওটা? যদি ভালো লাগে, এরকম মজার মজার ভিডিও চাও, উপকারী ইনফরমেটিভ, তাহলে অবশ্যই সঙ্গে থেকো, চ্যানেলের সাথে জুড়ে যাও, সাবস্ক্রাইব করে লাইক বাটনে হিট করো আমাকে উৎসাহ দেওয়ার জন্য, আর কমেন্ট করে জানাও তোমাদের মতামত। তাহলে আজ চলি, আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। নমস্কার।